রোগীর সেবায় আরো যত্নবান হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, জাতীয় স্বাস্থ্য সেবা ও পুষ্টি সপ্তাহ উদ্বোধন। অবশেষে বহুল আলোচিত বিজিএমইএ ভবন সিলগালা, ভাঙা হবে নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতিতে। যৌন নির্যাতনে জবানবন্দি নেবেন নারী ম্যাজিস্ট্রেট, নুসরাত হত্যায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির ব্যর্থতায় দায়ী, মন্তব্য হাইকোর্টের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি আমি এমএজি ওসমানী। এছাড়া সংবাদে আরও থাকছে, প্রবাসে একুশে টেলিভিশনের জন্মদিনে নানা আয়োজন, দেশের সংস্কৃতি ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রশংসা। রোগীদের সেবায় আরও যত্নবান হতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে জনগণকে সজাগ থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া নার্সিং সেবায় শুধু বিজ্ঞান বিভাগ নয়, প্রয়োজনে আইন সংশোধন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। জাতীয় স্বাস্থ্য সেবা ও পুষ্টি সপ্তাহের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের সকল জনপদ, গৃহ ও পরিবারের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে সরকার। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37% হ্রাস পেয়েছে। গেল 29 বছরে দেশে মাতৃমৃত্যুর হার কমেছে প্রায় 70%। সরকারের 2 মেয়াদে 74% হ্রাস পেয়েছে 5 বছরের মধ্যে থাকা শিশু মৃত্যুর হারও। প্রায় 14,000 কমিউনিটি ক্লিনিক থেকে প্রতিদিন 3.5 লাখ মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবা নিচ্ছেন। বিনামূল্যে দেয়া হচ্ছে 30 রকমের ওষুধ। এমন বাস্তবতায় প্রথমবারের মতো শুরু হলো 5 দিনব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা ও পুষ্টি সপ্তাহ। স্বাস্থ্যসেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার স্লোগান নিয়ে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা স্বাস্থ্য খাতে তার সরকারের নেয়া পদক্ষেপের বিভিন্ন চিত্র তুলে ধরেন। আমরা প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি, আর মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও আমরা অবশ্যই বিবেচনা করতে হবে যে আমাদের কত ছাত্র, কত শিক্ষক, শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে। আমাদের অবশ্য কিছু কিছু অভ্যাস আছে, একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায়, সেভাবে যত্রতত্র করতে দেওয়া যাবে না। রোগী সেবায় চিকিৎসকদের যত্নবান হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণে আসছে বাজেটে থোক বরাদ্দেরও ঘোষণা দেন তিনি। সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে, সেই বিষয়টা সেখানেই সংযুক্ত করে দিতে হবে। এবং যে কোনো সাবজেক্টেই পড়ুক না কেন, নার্সিংয়ে সবাই আসতে পারবে সেই ব্যবস্থাটা নিতে হবে। যদি কোনো আইন বা নীতিমালা বা কোনো কিছু মানে শিথিল করে করতে হয় সেটা আমরা করে দেব। এছাড়া বিশেষায়িত নার্স তৈরির তাগিদ দেন সরকার প্রধান। আমাদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে। আমরা যেমন আমাদের নার্সদের আমরা তাদের চাকরির মানটা বৃদ্ধি করেছি, বেতন ভাতা বৃদ্ধি সেটাও আমরা করেছি। সেই সাথে সাথে আর একটা যেটা দরকার, আমাদের বিশেষায়িত নার্স করতে হবে। প্রতিটি হাসপাতালে বার্ন ইউনিট এবং অটিজম কেয়ার ইউনিট রাখারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। থোক বরাদ্দ চাইতে হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর বিজিএমইএ ভবন সিলগালা করে দেওয়া হয়েছে। সকাল থেকে ভবনটিতে থাকা বিভিন্ন অফিসের মালামাল সরাতে সময় দেয় রাজুব। সংস্থাটির প্রকৌশলী জানিয়েছেন ভবনটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতিতে ভাঙা হবে। রিয়াদ সুমনের রিপোর্ট। অবশেষে সিলগালা করে দেওয়া হলো রাজধানীর হাতিরঝিলের মাঝে গড়ে ওঠা বিজিএমইএ ভবন। ভবনটি অপসারণের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসের মালামাল সরিয়ে নিতে 4 দফায় সময় বেঁধে দেওয়া হয়। পরে মঙ্গলবার সন্ধ্যা 7:15 দিকে ভবনটি সিলগালা করে দেয় রাজুক। গেটটা সিলগালা করা হচ্ছে আপনাদের সামনে এবং এখানে পরবর্তীতে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। ভবনের যে মেইন গেট সেটা সিলগালা দিয়ে আমরা পুলিশি হেফাজতে দিয়ে যাব। এর আগে ভবনটির বিদ্যুৎ সহ অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ভবনটিতে থাকা বিভিন্ন অফিসের মালামাল বের করে নেওয়া হয়।
হাতিরঝিল প্রকল্পের পরিচালক জানান, চীনের বিশেষজ্ঞের পরামর্শে নিরাপদ বিস্ফোরণের মাধ্যমে ভবনটি ভাঙা হবে। চাইনিজ এক্সপার্টকে নিয়ে আমরা দেখিয়েছি যে তাদের মাধ্যমে এই ভবনটি অপসারণ আমরা করব এবং এটা কন্ট্রোল ডিমোলিশনের মাধ্যমে এই ভবনটি অপসারণ করা হবে। আপনাদেরকে আমরা জানাতে চাই যে ইতিপূর্বে র্যাঙ্কস ভবন অপসারণ করতে যে বেশ কিছু ক্যাজুয়ালিটি হয়েছিল যেটা আপনারা জানেন, এবং আমরা চাই যে এই ভবনটি অপসারণের জন্য সময় যেন নতুন করে আর কোনো ঘটনা না ঘটে এবং যত সতর্কতা অবলম্বন করেই রাজুকে এই কাজটি সম্পন্ন করল। এদিকে বিজিএমএ ভবন আরও এক বছর না ভাঙতে গত 11 এপ্রিল আবারও আদালতে আবেদন করে বিজিএমএ। তবে তালিকায় না আসা ও শুনানি হওয়ায় আদালতের আদেশ বহাল রয়েছে বলে জানান আইনজীবী মঞ্জিল মোর্শেদ। যদি দেখা যায় তারা এরকম কোনো আবেদন করেছেন বিজিএমএর প্রেসিডেন্ট এবং সেটি হবে আদালত অবমাননার শামিল। রাজকের অনুমোদন ছাড়াই হাতিরঝিল প্রকল্পে 2006 সালে গড়ে ওঠে বিজিএমএ ভবন। প্রায় 8 বছর মামলা চলার পর ভবনটি ভেঙে ফেলার আদেশ দেন সর্বোচ্চ আদালত। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারী বা শিশুদের জবানবন্দি লিপিবদ্ধ করার দায়িত্ব একজন নারী ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এদিকে ফেনীতে নুসরাতের যৌন নির্যাতন ঘটনার জন্য মাদ্রাসার ম্যানেজিং বডির ব্যর্থতাই দায়ী বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। শাকিরা আরজু রিপোর্ট। বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হওয়া নারী বা শিশুদের জবানবন্দি পুরুষ ম্যাজিস্ট্রেট দিয়ে রেকর্ড করা হয়, ফলে প্রকৃত বর্ণনা দিতে সংকোচ বোধ করেন ভিকটিম। এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য একজন নারী ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিতে প্রজ্ঞাপন জারি করলেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সংশ্লিষ্ট জেলায় নারী ম্যাজিস্ট্রেট না থাকলে অন্য কোনো যোগ্য ম্যাজিস্ট্রেটকে এ দায়িত্ব দেওয়া যেতে পারে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ধরনের নির্দেশ মামলার জন্য সহায়ক বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী ও আইনজীবী ফৌজিয়া করিম। এমন সব প্রশ্ন করে যে ভিকটিম কিন্তু অনেক সময় উত্তর দিতে পারে না, অনেক সময় সে প্রশ্নটাই তাকে কিন্তু মানে তার নিজের মানে মানহানি হয়ে যায় ওই জায়গায়। এদিকে গত মার্চে নোয়াখালীর সুবর্ণচরের চর মুকসুমুল গ্রামে ধর্ষণের শিকার এক নারীর আত্মহত্যার ঘটনায় 60,000 টাকা জরিমানা ও আইনি পদক্ষেপ গ্রহণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। আইনি পদক্ষেপ গ্রহণের নিষ্ক্রিয়তা এবং তথাকথিত যে সালিশটা করা হয়েছে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মে একটি রুল দিয়েছে। একই মামলা শুনানিতে সোনাগাজীর নুসরাতের যৌন নির্যাতনের ঘটনার জন্য মাদ্রাসার ম্যানেজিং বডির ব্যর্থতা দায়ী বলে মন্তব্য করেন হাইকোর্ট। এই উদ্যোগের বিরুদ্ধে গভর্নিং বডির যারা সদস্য ছিলেন বা দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন তারা কেন আগেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই, এবং যদি সেটা করা হতো তাহলে তো আজকে নুসরাতকে এই পরিণতিটার শিকার হতে হতো না। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জান্নাতুল আফরোজ মনি নামে এক ছাত্রীকে আটক করেছে পিবিআই। দুপুরে সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি পিবিআইয়ের কোনো কর্মকর্তা স্বীকার না করলেও মাদ্রাসার কেন্দ্র সচিব নুরুল আফসার ফারুকী নিশ্চিত করেন। এ মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত 8 জনের মধ্যে 7 জন ও সন্দেহভাজন হিসেবে আরও 8 জনকে গ্রেপ্তার করা হলো। গত 6 এপ্রিল নুসরাতকে দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 5 দিন থাকার পর মারা যায় সে। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অনির্দিষ্টকালের ধর্মঘটে নৌযান শ্রমিক ফেডারেশন, মজুরি বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ সহ 11 দফা দাবি। 21 এপ্রিল পবিত্র শবে বরাত, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত বহাল। আবারও আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে। মজুরি বৃদ্ধি, নৌযানের যথাযথ নিরাপত্তা ও অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ী করা সহ 11 দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, মংলা ও চাঁদপুর সহ বিভিন্ন বন্দরে সোমবার রাত থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। ধর্মঘটের কারণে চট্টগ্রামে পণ্যবাহী নৌযান চলাচল এবং চট্টগ্রাম বন্দরের গভীর সাগর বহিনোঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ লাইটারেস শ্রমিক ইউনিয়নের নেতা নবী আলম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। খুলনা অঞ্চলের 18টি রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝায় খালাস ও পরিবহন মধ্যরাত থেকে বন্ধ রয়েছে, ফলে নদীপথে দেশের বিভিন্ন নৌবন্দরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ক্ষতির সম্মুখীন আমদানি রপ্তানিকারকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। জাহাজ আমরা চালাই, জাহাজের ল্যান্ডিং পাস আছে, অথচ নাবিকের ল্যান্ডিং পাস নাই, এটা কিভাবে সম্ভব? আমাদের 11 দাবি মানায় নেওয়ার জন্য আমরা কর্মবিরতি পালন করছি। ধর্মঘটের কারণে সকাল থেকে কোনো নৌযান বরিশাল নদীবন্দর ছেড়ে যায়নি, ফলে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এদিকে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ও ঢাকা রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি, সকালে চাঁদপুর নৌ টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। আমি মোহনপুর একলাসপুর যাব, এই টার্মিনাল আসা দেখি লঞ্চ চলে না। আমার জরুরি কাজ আছে ঢাকা, এখন গাটায় আসে শুনি যে আজকে লঞ্চ চলাচল বন্ধ। আগের দিন যদি বলতে পারতো বা আমরা কোনো টিভি বা পেপার পত্রিকায় কোনো কিছুই পাইনি। এখন ব্যাগ যাবো নাকি এখানে দাঁড়ায় থাকবো না কি করবো আমরা বুঝতে পারতেছি না। সারা দেশের প্রায় 20,000 নৌযানের 2,00,000 শ্রমিক এ ধর্মঘট পালন করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। সমর ইসলাম, 21 টেলিভিশন। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবশেষে 21 এপ্রিলই পবিত্র শবে বরাত পালন করা হবে। চাঁদ দেখা নিয়ে বিতর্কের সৃষ্টিকারীরা বিরোধিতার পক্ষে কোনো সাক্ষ্য না দেয়ায় আগের সিদ্ধান্তই বহাল থাকল। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। পরে আরও একটি কমিটি গঠিত হলেও ওই পক্ষ বক্তব্যের সপক্ষে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি বলে জানান তিনি। বাংলাদেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়নি বলেই 21 এপ্রিল দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। শিল্প কারখানার দূষিত বর্জ্যের কারণে গাজীপুরের কালিয়াকৈরের মক্স বিলে ফসল উৎপাদন কমেছে। কালিয়াকৈরের মক্স বিলে একসময় অনেক খাদ্যশস্য উৎপাদন হতো, বর্তমানে শিল্প কারখানার দূষিত বর্জ্যের কারণে কমে যাচ্ছে, তা এমনকি পাওয়া যায় না মাছও। এছাড়া নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ভয়াবহ এই দূষণ রোধের দাবি স্থানীয়দের। এবার প্রবাসের খবর। বর্ণাঢ্য আয়োজনে 21 টেলিভিশনের জন্মদিন পালন করল প্রবাসীরা। 21-এর 20 বছর পদার্পণ উপলক্ষে কানাডা ও সৌদি আরবের কেক কাটা সহ নানা আয়োজনে পরিণত হয় বাঙালিদের মিলন মেলায়। প্রবাসে দেশের সংস্কৃতি তুলে ধরাই ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য 21-এর প্রশংসা করেন রাষ্ট্রদূত সহ প্রবাসীরা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন দলি মল্লিক। প্রবাসী ও 21-এর জয়ধ্বনি। কানাডার মন্ট্রিয়লে 21 টেলিভিশনের জন্মদিনে প্রবাসীদের আনন্দ উৎসবে যোগ দেয় নানা বয়সীরা। উদ্বোধন করেন 21-এর দর্শক ফোরামের আহ্বায়ক তানভীর ইউসুফ রনি। প্রবাসীদের কণ্ঠে উঠে আসে 21-এর পদযাত্রার নানা চড়াই উত্তরায় প্রসঙ্গটিও। একসাথে কথা বলবো, এক অন্যের সাথে আলাপ করবো, আমরা এখন সবাই একত্রে এক আছি এবং ভবিষ্যতে সারা জীবন যেমন একসাথে থাকতে পারি। শুভেচ্ছা জানান কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। সকল দর্শকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং 21 টিভি যাতে ভবিষ্যতে আরো সমৃদ্ধি হয় সে কামনা করছি। অনুষ্ঠানে যোগ দেন মন্ট্রিয়াল সিটি কাউন্সিলর মার্ভিন রট র্যান্ডো। Wish everybody a happy show of John Mudan, which means happy birthday ETV. সৌদি আরবে জেদ্দায় ছিল জমকালো আয়োজন। প্রবাসী সাংবাদিক রাজনীতিবিদ ও বাঙালি কমিউনিটি নেতাদের সরব উপস্থিতি ছিল অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান। বলেন 21 টেলিভিশন বাংলাদেশের সম্প্রচার মাধ্যমের উপকার। প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য 21-এর প্রতিনিধি মোহাম্মদ ফিরোজকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন কানাডা প্রবাসী বাঙালিরা।
মন্ট্রিলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য দিদারুল আলমকে দেয়া সংবর্ধনায় একথা বলেন বক্তারা। আওয়ামী লীগ কুইবেক শাখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মুন্সী বশির। বিশেষ অতিথি ছিলেন হাজী মাসুদুর রহমান ও সাজেদা হোসেন সহ আরো অনেকে। নিচ্ছে ইসলাম এবং বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পুড়ে গেছে প্যারিসের ঐতিহাসিক নটরডেম ক্যাথিড্রাল, মূল কাঠামো অক্ষত, পুনর্নির্মাণের অঙ্গীকার ফরাসি প্রেসিডেন্টের। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের বিশ্বকাপ দল, জায়গা পেলেন রাহি, বাদ পড়লেন ইমরুল তাসকিন। মাশরাফিকে অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু 15 সদস্যের দল ঘোষণা করেন। কন্ডিশন ও অভিজ্ঞতার বিবেচনায় দল গঠন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। আর এই দলটিকেই এযাবৎকালের সেরা দল বলে মন্তব্য করেন তিনি। আর বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলবে এমন আশা করছেন নির্বাচকরা। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। বাংলাদেশের মূল ভরসা পঞ্চপাণ্ডব, 10 বছরেরও বেশি সময় একসাথে খেলার অভিজ্ঞতা রয়েছে মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ খ্যাত এই পঞ্চপাণ্ডবের। তাছাড়া বাকি যারা আছেন তাদেরও কম বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। 15 সদস্যের বাংলাদেশ দলটা এরকম: মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ মুশফিকুর রহিম, মোহাম্মদ মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জাহিদ চৌধুরী রাহি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, শাব্বির রহমান রোমন, মুসাদ্দেক হোসেন সৈকত, এই 15 জন স্কোয়াড ওয়ার্ল্ড কাপের জন্য। দলে বড় কোনো চমক নেই, একমাত্র চমক হয়ে এসেছেন আবু জাহিদ রাহি। মূলত তার বোলিংয়ে সুইং বেশি থাকায় অভিজ্ঞ সফিউলকে পেছনে ফেলে দলে জায়গা পেয়েছেন এ পেসার। ঘোষিত দলটি বেশ ব্যালেন্স বলে দাবি প্রধান নির্বাচকের। তাছাড়া গত বিশ্বকাপের পর ওয়ানডেতে বাংলাদেশ শতকরা 51% জয় পেয়েছে, যা বাংলাদেশকে বড় স্বপ্ন দেখতে সাহায্য করছে। আমি মনে করি যে এই দল অবশ্যই ক্যাপাবিলিটি আছে 1-4-এর মধ্যে থাকে। 2017 সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তাসকিন বাদ পড়েছেন ফিটনেসের কারণে। আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন বলেই মনে করছেন নির্বাচকরা। আর ইমরুল কায়েসের বর্তমান অফ ফর্মই তাকে দলের বাইরে রেখেছে। এই 32 জনই আমাদের একটা প্রিপারেশনের মধ্যে থাকবে। ওরা তো যাকে যখন দরকার হবে ওদেরকে প্রিপারেশনের মধ্যে রাখবো, ইমিডিয়েট রিপ্লেস করতে পারবে ওভাবে প্রিপারেশন। এই 15 জনের বাইরে আয়ারল্যান্ড সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে নাঈম হাসান ও ইয়াসির রাব্বিকে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রোগীর সেবায় আরো যত্নবান হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ উদ্বোধন। অবশেষে বহুল আলোচিত বিজিএমইএ ভবন সিলগালা, ভাঙা হবে নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতিতে। যৌন নির্যাতনে জবানবন্দি নেবেন নারী ম্যাজিস্ট্রেট, নুসরাত হত্যায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির ব্যর্থতায় দায়ী মন্তব্য হাইকোর্টের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ডেস্টিভি.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2421online। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।